আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে পাওয়া রুটির কেক রেসিপি আজকে আমি কিভাবে পাওয়া রুটির কেকটা তৈরি করব সাব দিয়ে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ প্রথমে আমি সাবুদানা দিয়ে একটি জেলি তৈরি করে নেব একটি কড়াইয়ের মধ্যে এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম দুধটা গরম করে নিব আর এদিকে একটি স্টেনার মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ সাবুদানা পানি দিয়ে দুয়ে পরিষ্কার করে নিব সাবুদানাটা এখন আমি দুয়ে পরিষ্কার করে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে একটা জেলি তৈরি করে নেব আর যদি আপনারা কালার পছন্দ করেন অবশ্যই কালারটা দিয়ে নেবেন যে কোনো কালার আমি এখানে সবুজ কালার ব্যবহার করলাম এ কারণে সবুজটা দিয়ে দিলাম এক চিমটি সবুজ কালার দিয়ে দিলাম এটা কিন্তু ফুট কালার দিয়েছে আমি এখন নেড়ে চেড়ে জেলিটা তৈরি করে নিব যাতে সাবুদানাগুলো ভালোভাবে ফুটে যায় আর গনগণ নেড়ে চেড়ে তৈরি করতে হবে জেলিটা এখানে আরও এক চা চামচ আমি সাবুদানা দুয়ে পরিষ্কার করে নিব তো জেলিটা কিন্তু গণগণ নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে তো তৈরি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি দুইটা কালার ব্যবহার করব তো আবারও এক কাপ দুধ আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে নিব এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন আমি প্রথম জেলিটার মধ্যে কিন্তু চিনি ব্যবহার করি নাই দ্বিতীয় জেলিটার মধ্যে চিনি ব্যবহার করেছি এক চিমটি এলাচি গুঁড়া দিয়ে দিলাম যাতে গ্যারানটা ভালো আসে আর দুই এরাকা সাবুদানাটা দিয়ে দিলাম দুধটা কিন্তু গরম হয়ে গেছে তারপরে কিন্তু সাবুদানাটা দিয়েছি এখানে আমি ফুড কালার ব্যবহার করবো স্ট্রবেরির এক চিমটি ব্যবহার করেছি আপনারা যে কোনো কালার দিতে পারেন ফুড কালার আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন ফুড কালারটা তো ঘন ঘন নেড়ে চেড়ে কিন্তু জেলিটা তৈরি করতে হবে না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তো আমি নেড়ে চেড়ে জেলিটা তৈরি করে নেবো যাতে সাবুদানাগুলো ভালোভাবে ফুটে যায় এখন আমি নামিয়ে নিব চুলার থেকে একটু পাতলা করে তৈরি করেছি একটা ঘন করে তৈরি করেছি আর একটা পাতলা করে তৈরি করেছি তো একটা পেলার মধ্যে নিয়ে নিলাম এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো দোনোটা কালার কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি ব্রাউন কালারের আপনারা পাওয়া রুটি সাদাটা নিতে পারেন আমার হাতের কাছে সাদাটা ছিল না এই কারণে আমি ব্রাউন কালারটা নিয়েছি আর রুটির যে শক্ত অংশটা আছে আমি কেটে ফেলে অংশটা। এখন কেকটা তৈরি করে আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কেকটি তৈরি করতেছি তো এখানে আমি একটা স্টেলের বল নিয়েছি বলের মধ্যে ফয়েল পেপার আটকে নিয়েছি কেটে রাখা এক পিস রুটি আমি বলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে যে জেলিটা তৈরি করেছি জেলিটা দিয়ে দিচ্ছি আমি দুইটা কালার তৈরি করেছি আপনারা চাইলে দুইটা তিনটা কালারও তৈরি করে নিতে পারেন তো আমি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিলাম একটি কালার তারপর আরেকটি রুটি বসিয়ে দিলাম আরেকটি কালার আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি রুটির গায়ে এক এক করে আমি এমন করে লাগিয়ে নিব রুটির গায়ে সাবুদানার জেলিটা আমার পাওয়া রুটির কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এক এক করে আমি চারোটা রুটি এভাবে জেলিটা লাগিয়ে নিয়েছি এখন চারো দিক থেকে সমান করে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারেন দু এক ঘন্টার জন্য আর ঠান্ডা ঠান্ডা কিন্তু কেক খেতে অনেক ভালো লাগে আমি এখন ওভেনের ভিতরে দিয়ে দিছি চার পাঁচ মিনিটের জন্য যাতে একটু রুটিটা গরম হয়ে যায় গরম হলেই নামিয়ে নিব চার পাঁচ মিনিট তো গরম হয়ে গেছে এখন আমি ওভেন থেকে নামিয়ে নিব। তো ওভেন থেকে নামিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম পা কেকটি তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা লেগেছে আমার কাছে আর সবাই পছন্দ করছে আপনারা একবার হলে এভাবে সাবুদানা দিয়ে পাউরুটির রুটির কেক তৈরি করে খাবেন বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে দুই টুকরো স্ট্রবেরি দিয়ে আমি সাজিয়ে নিলাম কেকটা একটা সুরি দিয়ে কেটে নিচ্ছি কেকটা ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে আর উপরটা তো অনেক লোভনীয় হয়েছে আর এই কেকটি যদি ফ্রিজে রেখে খান অনেক মজা পাবেন আর আমি গরম গরমে কেটে দেখিয়ে দিলাম দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় আর টেস্টি হয়েছে পাউরুটির কেকটি আমি কিন্তু ফ্রিজে রাখার সময় পাই নাই খেয়ে ফেলেছি আপনারা অবশ্যই একটু ফ্রিজে রেখে দিবেন আরও বেশি মজা পাবেন খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে